আমি বিশ্বাস করি ঘামে কোনোদিন মানুষকে ঠগায় না, তাই পরিশ্রমী হও সবাই, পরিশ্রমের সফলতা একদিন আসবে সবারই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতেছেন যে আমরা ভুট্টা গাছে থেকে ভুট্টা কিনে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেতেছি। হয়তো এর আগে একটা ভিডিও দেখছিলাম, দেখাইছিলাম যে আমি ভুট্টা ছিঁড়ে অধিকে এড়িয়ে নিয়ে গেছি, কিন্তু আজকে করতেছি কি ভুট্টা একদম ছিঁড়ে ছিঁড়ে ডাইরেক্ট বস্তায় ভরে মাথায় করে নিয়ে মানে একটা গন্তব্যস্থান বানাইছি, ওই জায়গায় নিয়ে গেতেছি। যে রোদ, এই রোদের রোদে এখানে বয়ে যদি গাছের থেকে ছিঁড়ে ছিঁড়ে এড়াই একটা একটা করে বহুত সময় লাগে। তো ওই জন্য সবাই মিলে খুব তাড়াতাড়ি করে খালি গাছের থেকে ছিঁড়তেছি, ছিঁড়ে নিয়ে ছেমার মধ্যে আর কি একটা জায়গা বানিয়ে নিছি, ওই জায়গায় রাখতেছি। হয়তো ছেমানা হইলেও এখন যে দূর রোদ আছে সন্ধ্যাবেলা বয়ে বয়ে এগুলা এড়ান যাবো আর কি, কারণ আঙ্গ জায়গায় এগুলা যদি এড়ান ছাড়া ই করা হয় মানে গাড়িতে ভাঙায় না, বা যদিও ভাঙায় পয়সা ডাবল নেয়, তো কিছু পয়সা রাহি করার জন্য এই পরিশ্রমটা করতেছি আর কি। তো এদিকে খুব রোদ, আর রোদে ঘাইমে ডেমে কিন্তু ভালোই ঘামছি, গেঞ্জি টেঞ্জি আমার ভিজে গেছে দেখতেছেন ভিডিওর মধ্যে। তো এদিকে রোদের পরিমাণটাও যেরকম, আর একদম ঠিক দুপুর টাইম আর কি। তো এই সময় এরকম কাম আসলে করাটাও কষ্ট, কিন্তু না করলে তো উপায় নেই, করাই লাগবো। এটা হলো কৃষিকাম, কৃষিকামে রোদ বৃষ্টি খাড়ানটা এলো কৃষকের মূল উদ্দেশ্য আর কি। তো যাই হোক, এই যে আমার বোঝাটা বস্তাটা আব্বা মাথায় উড়িয়ে দিতেছে আমারে, তো আমি নিয়ে যে জায়গায় রাখতেছি ওই জায়গায় নিয়ে গেতেছি আর কি। তো জায়গাটাও অনেক রোদ, তারপরেও মনে একটা ছাতি লাগান আছে, একটা সোয়ার দেওয়া আছে। আর এই যে আমার নেফের গাছখানে কিন্তু এই যে কিছুদিন আগের আসছিল, ওইটা গাছ হয়ে গেতেছে। নেফের গাছও কদিন ধরে বিক্রি করা একটু কষ্ট হয়ে গেছে, কারণ ফোন আইতেছে, ফোনই রিসিভ করা হয় না ঠিক মতন। তো এই যে ছাতি একটা টানিয়ে রাখছি, এই ছাতির নিচে বয়ে এই এইখানে এড়িয়ে এড়িয়ে সব থিয়ে দিতেছি আর কি। তো একদিকে খেতে থেকে আনা হইতেছে, একদিকে এড়ানো হইতেছে, কিন্তু যাও থাকবো সন্ধ্যাবেলা বা রাত্রে লাইট তো ইয়ে হয়, ওদিন তো জোসনা রাইতেছে, রাত 11টা পর্যন্ত করা হয়েছে। তো আজকে এখন হয়তো জোসনা নাই, কিন্তু লাগলে টর্চ লাইট হোক, ই লাইট হোক ধরিয়া। তো যাই হোক, আমরা ক্ষেতের কাম করা ভিডিও সবসময় দিয়ে থাকি, আর কেরা কোন পদ্ধতিতে করেন এনে কাম আমরা এই পদ্ধতি করতেছি দেখবেন আর কি।